আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা দেখার জন্যে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো গাইস, আজকে আমরা আসছি আফরুজাফুর বাসায়, তার নতুন বেবিকে দেখতে আসছি। আমরা যখন দেশে চলে গেছি তখন বেবি পৃথিবীতে আসে নাই, তো দেশ থেকে আমরা আসতে আসতে সে সশরীরে আলহামদুলিল্লাহ বেবি পৃথিবীতে চলে আসছে। তো আমরা এখন বেবিকে দেখতে আসছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসার সময় বেবির জন্য গিফট নিয়েছি, আর হচ্ছে পারুলের জন্য থ্রি পিস আনছি একটা, আর আফরুজাফুর জন্য একটা থ্রি পিস আনছি। এটা আপু চয়েস করে নিছে, এটা ঠিক আছে। বেশি করে ঘেরটাতে আর কি, হ্যাঁ ঘের দিয়ে ওইরকম করেছিলাম। পছন্দ হয়েছে তো? তারপর উনাটা দেখ, উনাটা সেম আর কি, এখন তানিয়া বাবি কি আনছে? আবার ঠিক আছে একটু আর ওই যে আমার গুলো তো ওই দিক থেকে নেন, তোমার কাপড়ও আনছিলাম তো, এগুলো তো আনতে পারবা তাহলে। এই বাবি আপা, এগুলো সব হবে এখন এর থেকে? আরো ছোট ছোট প্যান্ট দেখো, মাশাআল্লাহ। পছন্দ হয়েছে আপু? আমি
আমি আর ফাহিমের আব্বু বেবির জন্য এই চেংটা এনেছি, আর সাথে কিছু খাপড় এনেছি, তা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, মাশাল্লাহ। আর বেবির জন্য দোয়া করবেন, এই যে আমাদের নতুন অতিথি বেবি, বেবি গার্ল, এই যে এদিকে বসে রয়েছে এটা হচ্ছে মেয়ের বাবা। মাশাল্লাহ, আপনারা বেবির জন্য দোয়া করবেন, সে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আপুর হচ্ছে দুই মেয়ে এক ছেলে, আলহামদুলিল্লাহ অনেক সুখী পরিবার। এই যে আমাদের জন্য রাতের খাবার রেডি হয়ে গিয়েছে, এখন আমরা সবাই একসাথে বসে রাতের খাবার খাব। আপু আমাদের জন্য রান্না করেছেন চিংড়ি, গরুর মাংস, চিকেন, আর হচ্ছে সাদা ভাত, লইট্টা মাছ, আর হচ্ছে কলিজা বোনা, আর হচ্ছে পাট শাক। তো আমরা এগুলা দিয়ে সবাই একসাথে বসে ভাত খাবো। আপু আসলে আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছেন, আর হচ্ছে হামুর মাছ। সো গাইস, আমরা সবাই এখন একসাথে রাতের খাবার খাচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। বলো দেওয়া না।